চারটি ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানিয়েছেন নাম্বার 1 এক নাম্বার হলো বাবাও নাই মাও নাই বাবা ছাড়া মা ছাড়া দুনিয়ার সর্বপ্রথম মানুষকে যিনি নিজের হাতে বানিয়েছেন তিনি কি আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি আল্লাহ আদম আলাইহিস সালামের কি কোনো বাবা আছে নাকি আরো জোরে বলেন মা আছে নাকি মাও নাই বাবাও নাই দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন সরাসরি মাটি থেকে বানিয়েছেন দুই নাম্বার ক্যাটাগরি হলো ওনারও মা নাই বাপও নাই কিন্তু আদম থেকে আল্লাহ হাওয়াকে বানিয়েছেন রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমে এভাবে বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله تعالى بولছেন يا أيها الناس هي مانব জাতি اتقوا ربكم তোমরা তোমাদের সেই উবুদু রব্বাকুম তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একটি জীবন একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ আদম থেকে তোমাদের জন্ম শুরু এরপরে ওয়া খালাকা মিনহা যাওজাহা আদম থেকে আমি তার স্ত্রী হাওয়াকে বানিয়েছি এটা হলো মানুষ বানানোর দুই নাম্বার ক্যাটাগরি তিন নাম্বার ক্যাটাগরি হলো এই যে দুনিয়াতে এখন 800 কোটি মানুষ বসবাস করে এত বড় বিশাল সংসার এই জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে মাত্র দুইজন থেকে এই যে আমি আর আপনি এখানে আছি আমরা আমাদের মায়ের পেট থেকে এসেছি বাবা মায়ের মাধ্যমে আমাদেরকে জন্ম দিয়েছেন কে আল্লাহ এই যে বিশাল এই দুনিয়াতে এখন কোটি কোটি মানুষ বাস করছে কিন্তু এই দুনিয়াতে এই জগৎ সংসার শুরু হয়েছিল মাত্র কয়জন দিয়ে আরো জোরে বলেন আদম এবং হাওয়া তাদের মাধ্যমে আস্তে আস্তে সন্তানাদি বাড়তে 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 জগৎ সংসারের আজ এত বিশাল বিস্তৃতি ঘটেছে তাহলে মানুষ বানানোর তিন নাম্বার ক্যাটাগরি হলো মা আর বাপের মাধ্যমে নারী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান জন্ম দেন কে মানুষ বানানোর আল্লাহর চার নাম্বার ক্যাটাগরি হলো এটা দুনিয়ার এক্সেপশনাল একটা ঘটনা আমরা সবাই জানি নারী এবং পুরুষের মাধ্যমে সন্তানের জন্ম হয় কিন্তু এই দুনিয়াতে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে পুরুষ ছাড়া নারীর পেটে জন্ম হয়েছে স্বামী ছাড়া স্ত্রীর পেটে সন্তান এসেছে বাবা ছাড়া মায়ের পেটে সন্তান এসেছে পুরুষের সংস্পর্শ ছাড়া যে মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছেন ওই মহিলার নাম কি মারিয়াম ওই মহিলার পেটে যে সন্তানের জন্ম হয়েছে সেই সন্তানের নাম হলো ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামের জন্মের পরে খ্রিস্টানরা যখন মারিয়াম আলাইহাস সালামের চরিত্রে অপবাদ দিল তারা বলতে লাগলো পুরুষের সংস্পর্শ ছাড়া নারীর পেটে তো সন্তান আসতে পারে না সম্ভবত তুমি ব্যভিচার করে ফেলেছো জিনা করে ফেলেছো তারা যখন মারিয়াম আলাইহাস সালামের চরিত্রে অপবাদ দিল আল্লাহ তাআলা তখন সেই সকল খ্রিস্টানদেরকে জবাব দিলেন আল্লাহ বললেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলকহু মিন তুরাব আল্লাহ বললেন নিশ্চয় আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো ব্যাককলের দল তোমরা যারা বলো পুরুষ ছাড়া মহিলার পেটে কেমনে সন্তান আছে আমি তো সেই রব
আমি তো সর্বপ্রথম আদম যখন বানিয়েছি বাপও লাগে নাই মাও লাগে নাই সুতরাং বাপ আর মা ছাড়া আমি যদি আদম বানাতে পারি তাহলে আল্লাহ বাপ ছাড়া মায়ের পেটে সন্তান দিতে পারেন কিনা এই হলো দুনিয়াতে মানুষ বানানোর চারটি ক্যাটাগরি তাহলে বোঝা গেল মানুষকে যিনি বানিয়েছেন তিনি কি সরাসরি আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন মানুষ হলো আদমের জাত মানুষ মানুষের জাত মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল না বানর থেকে মানুষ আসে নাই বরং মানুষ নামের কিছু অমানুষকে তাদের পাপের কারণে আল্লাহ মানুষ থেকে বান্দর বানিয়েছে ওইদিকে আমি যাচ্ছি না ওই দাউদ নবীর ঘটনা আপনারা পড়ে নিন আমি আমার বিষয়ে চলে আসি তাইলে মানব সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কথা বলার আগে আমি প্রথমে সৃষ্টি সম্পর্কে ধারণা দিতে চেয়েছিলাম যে দুনিয়ার মানুষকে আল্লাহ কয় ক্যাটাগরিতে বানিয়েছেন আস্তে বলবেন না জোরে বলেন কয়টা আমার আলোচনা মুখস্থ করে ফেলতে হবে এই টপিক নিয়ে আলোচনার পরে একটা সামারি দিয়ে যাব আমরা এই সামারিটা সবাই নিয়ে যেতে হবে পারবেন তো ইনশাআল্লাহ চারটি ক্যাটাগরি মনে রাখবেন এক নাম্বার মাও নাই বাপও নাই যাকে বানিয়েছেন ওনার নাম কি এরপরে আদম থেকে হাওয়া তিন নাম্বার আমি আর আপনি আমরা কিন্তু এসেছি মা আর বাপের মাধ্যমে চার নাম্বার বাপ নাই শুধু মায়ের পেটে দুনিয়ার একটা এক্সেপশনাল ঘটনা ঘটিয়েছেন কি এখন এই যে বিভিন্ন ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানালেন মানুষ বানিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেন কোন উদ্দেশ্যে পাঠালেন কেন পাঠালেন আল্লাহ তো এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করেন নাই আমাদেরকে সৃষ্টির পেছনে আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে বললেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে অযথাই নিরর্থক খামাখা সৃষ্টি করা হয়েছে এটাকে তোমরা মনে করো নাকি তোমাদেরকে নিরর্থক বানানো হয় নাই তোমরা যে দুনিয়াতে এসেছো এখানে থাকবা না তোমাদেরকে আবার আমার কাছে ফিরিয়ে আনা হবে তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে অযথাই সৃষ্টি করে ছেড়ে দিয়েছি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি আমার কাছে ফিরে আসবে না অবশ্যই তোমরা আমার কাছে ফিরে আসবে অনর্থক আমি তোমাদেরকে বানাই নাই এমনি এমনি আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই তাহলে কেন রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠালেন আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্য কি সেই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতে 56 নম্বর আয়াতে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওর্ডশিপ আল্লাহ তাআলা বলছেন আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার গোলামির জন্য আমার বন্দেগির জন্য আমার দাসত্বের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যার গোলামি করবার জন্য তিনি কে এই গোলামি আপনি কতক্ষণ করবেন গোলামি আপনি কতদিন করবেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে বললেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন গোলামি করো ততক্ষণ মরণ হয় না যতক্ষণ তোমাদের কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর গোলামি করো কারণ আল্লাহর গোলামি করার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর পরে আল্লাহর গোলামির পথ দেখাবার জন্য আল্লাহর গোলামির সিস্টেম আমাদেরকে বলে দেওয়ার জন্য আল্লাহর গোলামির ধারণা পথ বাতলে দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল যিনি পাঠালেন তিনি কে
আল্লাহর গোলামের দাওয়াত দিয়ে যুগে যুগে রব্বুল আলামিন অসংখ্য পয়গাম্বর পাঠিয়েছেন কুরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া জাতানিবু আল্লাহ তাআলা বলছেন আর অবশ্যই আমি প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি সকলের প্রতি আমার একটা আদেশ ছিল সকল নবীরা দুনিয়াতে এসে বলেছেন সব নবীদের দাওয়াত ছিল আন ইবুদুল্লাহ সব নবীদের দাওয়াত ছিল একমাত্র গোলামি হবে কার আমার দিকে সবাই তাকান আলোচনা কিন্তু চলে যাচ্ছে ভালো করে শুনেন এই দুনিয়াতে রব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন বলেন তো একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কি কোনো অমিল বা ভিন্নতা ছিল নাকি কোনো ভিন্নতা ছিল না সকলের দাওয়াত ছিল এক রকম সবার কালিমা এক শুধু রাসূল ছিলেন ভিন্ন যেমন আদম আলাইহিস সালাম এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ নূহ আলাইহিস সালাম একই কালেমার দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আমাদের নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে সব নবীদের দাওয়াত এক রকম ছিল না আলাদা ছিল আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য কিন্তু গোলামি আমরা কেমনে করব গোলামির প্রশিক্ষণ দেওয়ার জন্য গোলামির তরিকা দেখাবার জন্য যুগে যুগে নবীদেরকে গোলামির দাওয়াত দিয়ে পাঠালেন কে নবীদেরকে আল্লাহ দারোগা বানান নাই নবীরা এসে মানুষদেরকে জোর করে ইমানদার বানান নাই নবীরা ছিলেন মুবাশশিরান নবীরা ছিলেন সুসংবাদদাতা নবীরা ছিলেন সতর্ককারী মানুষদেরকে তারা এসে সতর্ক করেছেন সাবধান করেছেন সুসংবাদ দিয়েছেন কোন নবী পিটাইয়া মানুষকে আল্লাহর দিকে আনেন নাই বরং মানুষদেরকে তারা দাওয়াত দিয়েছেন যেমন আমাদের নবীকেও আল্লাহ বলেছেন ফাযাক إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر الله بلن فذكر آن بي أبني উপদেশ দেন إنما أنت مذكر أبني উপদেশ দাতা ليست الله الله تعالى بلن لست عليهم بمسيطر বল প্রয়োগকারী নন আপনি শক্তি প্রয়োগকারী নন কাউকে পিটায়া ভয় দেখায় আপনি দিনের দিকে আনতে পারবেন না আপনি শুধু দাওয়াত দিবেন আপনার এদিক ওদিক তাকালে তো অবস্থা খারাপ ইবাই ইবাই সাইয়া কিটা দেখরা আপনারা আবাই দে যাওকা যে বিষয় শুরু হয়েছে এই বিষয়ে শেষ হবে ইনশাআল্লাহ আপনারা যদি অমনোযোগ হন তাহলে অনেক কথা চলে যাবে খুব খেয়াল করে শুনেন আমি আলোচনা কোথা থেকে শুরু করেছিলাম আবারও আমি আপনাদেরকে মনে করায় দিচ্ছি সর্বপ্রথম সৃষ্টির ধারণা দিয়েছি সংক্ষেপে চারটা ক্যাটাগরিতে মানুষ বানিয়েছেন কে আল্লাহ এরপরে দুই নাম্বার পয়েন্ট আমি বলেছি এমনি এমনি মানুষ বানানো হয় না মানুষকে একটা উদ্দেশ্যে বানানো হয়েছে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেটা হলো গোলামি হবে কার আল্লাহ এখন গোলামিটা কেমনে হবে এই গোলামির পথ তো দেখানো লাগবে গোলামির পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন কে আর জুড়ে বলেন কে শুধু নবী আর রাসূল দিয়ে আল্লাহ দায়িত্ব শেষ করেন নাই নবী রাসূলদের কাছে আবার আল্লাহ ওহিও পাঠিয়েছেন যেন ওহির মাধ্যমে নবী রাসূলগণ আমাদেরকে গাইড করেন আমাদের নবীও আমাদেরকে আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন আর এই গোলামির পথ দেখাবার জন্য একটা গাইড বুক আল্লাহ দিয়েছেন গাইড বুকের নাম হলো আরো জোরে বলেন
এই কুরআন আল্লাহ কেন নবীর কাছে দিয়েছেন সেটাও আল্লাহ কোরআনে কারিমে বলছেন কোরআনুল কারিমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 7 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরআ ওয়ামান হাওলাহা وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير الله تعالى বলছেন নবী এভাবে আমি আপনার কাছে আরবি ভাষায় কুরআন নাযিল করেছি যাতে করে আপনি আপনার অধিবাসী এবং এর আশপাশের অধিবাসী অর্থাৎ সবাইকে আপনি কোরআন দিয়ে সাবধান করতে পারেন আখেরাত দিবসের ব্যাপারে কিয়ামত দিবসের ব্যাপারে সবাইকে যেন সাবধান করেন আর এই কোরআন আমি আপনাকে এইজন্য দিয়েছি এই কোরআন দিয়ে যেন দুনিয়ার মানুষকে আপনি দুইটা পথ দেখায় দিতে পারেন পথ হলো দুইটা জুড়ে বলেন কয়টা আল্লাহ বলছেন দুনিয়াতে চলার পথ হলো দুইটা ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর একটা হলো জান্নাতের পথ আরেকটা হলো জাহান্নামের পথ ভালো করে শুনেন ভালো করে শুনেন আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো আমার গোলামি করবা গোলামিটা কেমনে করবা তোমরা তো জানো না গোলামির নমুনা দেখানোর জন্য নবী এবং রাসূল পাঠিয়েছি নবী রাসূল পাঠিয়েছি নবী রাসূলদের সঙ্গে কিতাব দিয়েছি নবী রাসূলগণ কিতাব দিয়ে তোমাদেরকে সুপথ দেখিয়েছেন বিপথ দেখিয়েছেন এই কোরআন দিয়ে তারা বলে দিয়েছেন কোরআন দিয়ে নবীজি বলে দিয়েছেন এটা হলো ভালো পথ এটা খারাপ পথ এটা জান্নাতের পথ এটা হলো জাহান্নামের পথ দুইটা পথ দেখানো হয়েছে যদি জান্নাতের পথ অনুসরণ করেন জান্নাত দিবেন কে আরো জোরে বলেন জাহান্নামের পথে চললে জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই অত সময় আপনারা লাইনও তুলছি এবার মূল আলোচনা শুরু হইব ইনশাআল্লাহ মাঝে মাঝে যে সিলেটি কইলাই আপনারা রাগ করেন নি নিজের এলাকার মানুষ তো কত সময় কন্ট্রোলের ভিতর থাকা যায় ওখা লাগি মাঝে মাঝে খোয়া লাগে আচ্ছা আপনারা যে বিষয় দিছলা মানব সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য ফয়লা আছে মানব সৃষ্টি হইছে কয়টা ক্যাটাগরিতে এর মধ্যে হইছে সৃষ্টির উদ্দেশ্য হইল আল্লাহর গোলামি করা আর গোলামির তরিকা দেখাইবার লাগে নবী রাসূল ফাটাইছেন কে খালি নবী রাসূল নাই কিতাব দিছেন কিতাব এটা তো লেখা আর নবী রাসূল গল ওইলা বাস্তব নমুনা তারা দেখাইছেন বলে ওলা আল্লাহর গোলামি করা লাগে আর নবী রাসূল লরে আল্লাহ দারোগা বানাইছেন না যে দুনিয়াতে হককলটিকে ফিটাইয়া আর আল্লাহর পথে দিয়ে আনলি ভাই ওলা দেখারবা না তাইলে আল্লাহর গোলামি করার লাগি আল্লাহ আমরারে বানাইছেন ফাটাইছেন কিন্তু আল্লাহ আমরারে গোলামি করার লাগি বাধ্য করছেন ও মূল মাত আরম্ভ হই গেছে কোনটা তো এবলা আল্লাহ তাআলা আমাদেরকে গোলামির উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু মজার ব্যাপার হলো আমাদেরকে গোলামি করার জন্য আল্লাহ বাধ্য করেন নাই এই যে যারা ফজরের নামাজ আজকে পড়লো না ফেরেশতা পাঠাই আল্লাহকে থাপ্পড় দিয়েছে যে পড়লি না কেন আদায় করলি না কেন আল্লাহ পাঠিয়েছেন পাঠান নাই আমাদেরকে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য বাধ্য করেন নাই মানুষ ছাড়া দুনিয়ার অন্যান্য সৃষ্টি আল্লাহর গোলামি করতে বাধ্য তাদেরকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয় নাই যেমন সূর্য প্রত্যেকদিন সকালবেলা সূর্য উঠে কোন দিকে কি তো হইছে মাতুন না কানে আপনারা মুখে দিকে ডিভা লাগাইয়া বইনি প্রত্যেকদিন সূর্য উঠে কোন দিকে অস্ত যায় কোথায় আগামী কাল যদি সূর্য বলে না আজকে আমি উত্তর দিকে উঠে দক্ষিণের দিকে ডুবে যাব সম্ভব সূর্যকে আল্লাহ যে হুকুম করেছেন কিয়ামতের ঘটনার আগ পর্যন্ত তুমি প্রত্যেকদিন পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে উদিত হবা সূর্যের প্রতি এই হুকুমটা কার সূর্য এই হুকুম মানতে বাধ্য আবার কিয়ামতের দিন আল্লাহ সূর্যকে হুকুম করবেন পশ্চিম দিক থেকে উঠো যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন কোন দিন হবে আরো জোরে বলেন কিয়ামতের দিন চন্দ্র হুকুম মানতেছে কার
মহাশূন্যে যা আছে চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সবকিছু হুকুম মানে কার বাতাস হুকুম মানে কার বৃষ্টি হুকুম মানে কার পাহাড় পর্বত পাখি পর্বতমালা সবাই আল্লাহর হুকুম মানতে বাধ্য আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার কোনো সুযোগ সূর্যের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল قديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله بولছেন সূর্যের জন্য আমি একটা কক্ষপথ ঠিক করে দিয়েছি সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছে চন্দ্রের জন্য একটা মঞ্জিল ঠিক করে দিয়েছি চন্দ্র তার মঞ্জিল মোতাবেক পরিচালিত হচ্ছে সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না রাত কখনো দিনের আগে যেতে পারে না সবাই আল্লাহর হুকুম মেনে প্রত্যেকই আপন আপন কক্ষপথে সন্তরণ করছে সুবহানাল্লাহ তাহলে সবাই যার আইন যার হুকুম মানতে বাধ্য তিনি কে আল্লাহ কিন্তু আমাদেরকে আল্লাহ সম্মানিত বানিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আর বনি আদমকে আমি সম্মানিত বানিয়েছি এখন একটা প্রশ্ন কই দিলাই আপনারা রে হোকা যাইন আমরা কোন জিনিস হল লাগি সম্মানিত কইতা পারবা না একটু বাইব্যা চিন্তা হোকা তোরা ক্লুও দিলাইছি তোরা বাইব্যা চিন্তা হোকা ও তো ক্লু দিলাইছি বাইব্যা চিন্তা বাবন চিন্তা করেন কিতা দি বিবেক দিয়া মানুষ ছাড়া কোন প্রাণীরে কোন সৃষ্টিরে আল্লাহ বিবেক দিছেন নি কুকুর বিড়াল গরু ছাগল এটার বিবেক আছে নি বিবেক থাকলে কোক আছেন মানুষে রুয়া লাগাইছেন ও গরুইগা দান খাইল না কইল না আরে মানুষে কত কষ্ট করে রুয়া লাগাইছেন আমি কেন খাই গেল আলি জরা গিয়া গরু লাইম না আর খাওয়া আরম্ভ করল না আর আল বাবার সময় কিতা কয় মা মারানি আমি তো সিলেটি মাদ্রাসাতে পড়লাম ওই যে দান মারা দেওয়ার সময় মুখের মধ্যে কিতা লাগাইন ফুফা না ফুফি কিতা জানে কয় কত লাগাই দেওয়ার নি হে তো বিবেক নাই এ তো হেমান ফসু তার যদি বিবেক তার তো চিন্তা করলো না আমার মালিকে আমার অতটা করেন তানোর দান ইচ্ছেন আমি খাই কিলা এটা হে বুঝবো নি এলাকে তারা হে হুট খাওয়া লাগে অবায় যা খইলে অনেক সময় হলে না সিঙ্গল দিন আবিটা পর্যন্ত ঠিক আছে রে কথা দুনিয়ায় অন্য কোন সৃষ্টিরে আল্লাহ বিবেক দিছইন এর লাগি ইটার যেহেতু বিবেক নাই আল্লাহ সবল লাগি একটা নির্দিষ্ট আইন দিছেন তুমি অবাই চলবা যেমন সূর্যরে আল্লাহ কতন ফুবে দি উঠটা ফসমে দি যাইবা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ কারণ তোমার তো বিবেকও নাই কিন্তু মানুষরে আল্লাহ আইন মানতে বাধ্য করছেন না কেন মানুষরে আল্লাহ কিতা দিছেন জ্ঞান দিছেন বিবেক দিছেন বুদ্ধি দিছেন আল্লাহ নবী ফাটাইয়া আল্লাহর দিনর দাওয়াত দেওয়াইছেন আর কিতাব দিছেন কিতাব দিয়া ফত দেখাইছেন ফত হইছিলাম কটা দুইটা পথ আল্লাহ দেখিয়েছেন কোরআনুল কারীমের 90 নম্বর সূরা সূরাতু আল বালাদের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওহাদাইনাহুন নাজদাইন দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি একটা হলো জান্নাতের পথ ফারিকুম ফিল জান্নাহ আর আরেকটা হলো ফারিকুম ফিস সাইর জাহান্নামের পথ বিবেক দিলাম আমি তো নবী পাঠালাম রাসূল পাঠালাম কিতাবও দিলাম বিবেকও দিলাম এবার চিন্তা করো ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর এবার যার ইচ্ছা সে ঈমান আনুক যার ইচ্ছা সে কুফরের পথে চলুক বিবেক খাটাও মানুষ বিবেক খাটিয়ে চিন্তা করো কে আমাকে সৃষ্টি করলেন কিভাবে আমি আসলাম কেন আমাকে পয়দা করা হলো এগুলো ভাবতে হবে চিন্তা করতে হবে ভাবার জন্য চিন্তা করার জন্য কোরআনে বারবার বারবার আদেশ দিয়েছেন কে রব্বুল আলামিন মানুষের নামে একটা সূরা দিয়েছেন সেই সূরার নাম হলো সূরাতু আল ইনসান
قرآن الكريم الشياطين نمبر سورة سورة الإنسان دوية بونغ تين نمبر آيات الله كي بولشين شنين الله تعالى بولشين إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا الله تعالى বলছেন নিশ্চয় আমি মানুষকে মিশ্র বীর্য থেকে অর্থাৎ পুরুষের স্পার্ম আর মহিলাদের ওভাম এই দুটুকে মিলে আমি মানুষ বানানো শুরু করেছি আর আমি মানুষকে শ্রবণ শক্তি দিয়েছি দর্শন শক্তি দিয়েছি যাতে করে মানুষ দেখে শুনে বুঝে শুনে চিন্তা ভাবনা করে আমি যেটাকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছি পাঠিয়েছি এটা যেন সে চিন্তা করতে পারে এরপরে আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাউস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা মানুষকে আমি সৃষ্টি করার পরে পথ দেখিয়েছি পথ দেখিয়েছেন আল্লাহ দুইটা জিনিস দিয়ে এক নাম্বার হচ্ছে নবী রাসূল দিয়ে দুই নাম্বার হচ্ছে কিতাব দিয়ে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়ে কিতাব দিয়ে পথ দেখিয়েছেন বলেছেন বান্দারে এই পথে চলো এটা ভালো পথ এটা জান্নাতের পথ আরেকটা পথ খারাপ পথ অসৎ পথ জাহান্নামের পথ পথ আল্লাহ দেখায় দিয়েছেন এখন ঠিক করবেন আপনি মনে করেন বিয়ানীবাজার থেকে সিলেটে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে একটা হলো চার খাই দিয়ে যাওয়া যায় আর আরেকটা হলো এদিকে ঢুকে ঢাকা দক্ষিণ দিয়ে যাওয়া যায় এখন পথ আছে দুইটা আপনাকে কেউ একজন বলল এই ভেতরের দিকে ঢুকে ঢাকা দক্ষিণ দিয়ে যদি যান রাস্তাঘাট ভাঙা ব্রিজ ভাঙা এটা আপনাকে একজন বলে দিল আর বলল আপনি যদি চার খাই হয়ে যান ওইদিকে রাস্তাটা ভালো বলেন তো বুদ্ধিমান মানুষ হয় ভাঙা পথে যাবেন নাকি ভালো পথে যাবেন আরো জোরে বলেন আল্লাহ মানুষকে বিবেক দিয়ে কিতাব পাঠিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন সুদে সুদ খায়ও না ঘুষ খায়ও না সুদ খাইলে জাহান্নামে যাবা ঘুষ খাইলে জাহান্নামে যাবা শয়তানের গোলামি করো না শয়তানের ওয়াসওয়াসায় পড়ো না কারণ শয়তান তোমাদের বন্ধু নয় শয়তান তোমাদের দুশমন কোরআনে 6000 এর উপরে আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইলেন এটা ভালো পথ এইটা জাহান্নামের পথ বিবেক দিয়েছেন আল্লাহ যেন বিবেক দিয়ে আকল খাটায়া আমরা যেন শয়তানের পথে না গিয়ে আমরা যেন আল্লাহর পথে থেকে আল্লাহর গোলামি করি এই জন্য আমাদেরকে সৃষ্টি করলেন কে আল্লাহ বললেন বান্দা বিবেক খাটাও বিবেক খাটায় চিন্তা করো তুমি যদি আল্লাহর গোলামি করো তো ভালো জান্নাতে যাবা নিজে পবিত্র পরিশুদ্ধ হয়ে জান্নাতে যাবা আর আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের কথা মতো জীবন পরিচালনা করলে তুমি তো শয়তানের সঙ্গে জাহান্নামে যাবা এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 91 নম্বর সূরা সূরাতুশ শামসের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা অবশ্যই সে ব্যক্তি সফলকাম হয়েছে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে অর্থাৎ গুনাহমুক্ত জীবন যাপন করেছে শয়তানের পথে না গিয়ে আল্লাহর পথে আল্লাহর গোলামি করেছে ওই ব্যক্তি সফল হয়েছে পরের আয়াতে আল্লাহ বললেন ওয়াকাদ খাবা মান দাসাহা আর ওই ব্যক্তি ব্যর্থ যে ব্যক্তি আল্লাহর গোলামির পথ বর্জন করে শয়তানের পথ ধরেছে ওই লোকটা শেষ এজন্য আমার বাবা জান চাচা জান ভাই জানেরা শুনেন আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যেন একমাত্র আল্লাহর গোলামি করি আল্লাহর গোলামির পথে আমাদেরকে বাধা দেওয়ার জন্য আল্লাহর গোলামির পথ থেকে আমাদেরকে বের করে জাহান্নামের পথে নেওয়ার জন্য একজন দিন রাত 24 ঘন্টা অনবরত চেষ্টা করে তার নাম হ্যাঁ তো তালে তালে বেতাল হয়ে গেছে আমাদেরকে আল্লাহর গোলামি থেকে বের করে আমাদেরকে জাহান্নামের দিকে নেওয়ার জন্য দিনরাত দিবারাত্রি অনবরত দিবানিশে 24 ঘন্টা যে চেষ্টা চালায় তার নাম কোন দিন থেকে চেষ্টা চালানো শুরু করেছে জানেন নাকি যেদিন থেকে সে জান্নাত থেকে বের হয়েছে তখন থেকে তার শয়তানি শুরু হয়েছে রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানালেন আদম আলাইহিস সালামকে বানানোর উপরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন সবাই আমার আদমকে সাজদা দাও
ইবলিস ছাড়ার সময় সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল আল্লাহ তাআলা বললেন কি রে ইবলিস তুই কেন সাজদা দিলি না ইবলিস বলল আমাকে আপনি আগুন থেকে বানিয়েছেন আর আদমকে মাটি থেকে বানিয়েছেন আনা খায়রুম মিন আমি তার চাইতে শ্রেষ্ঠ সুতরাং আমি কেন তাকে সাজদা দিব ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে অহংকারী আচরণ প্রদর্শন করার কারণে ইবলিস কে জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন ইবলিস জান্নাত থেকে বের হয়ে কি বলেছিল শুনেন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 14 নম্বর আয়াত থেকে আল্লাহ এই ঘটনাটা বর্ণনা করেছেন ইবলিস জান্নাত থেকে বের হয়ে বলেছিল ওগো আল্লাহ আমাকে তো জান্নাত থেকে বের করেছো কিন্তু আমার একটা দোয়া আছে আল্লাহ বললেন কি দোয়া ইবলিস বল ইবলিস তখন আবেদন করলো ক্বালা রাব্বি আনজিরনি ইলা يومي يبعثون اما كي اپنی পুনরুত্থান দিবস কিয়ামত দিবস পর্যন্ত আমারে হায়াত দেন এই দোয়া ইবলিস করলো কার কাছে আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন ঠিক আছে যা তোর দোয়া তোর চাওয়া আমি কবুল করে নিলাম কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিলাম ইবলিস এবার এই সুযোগ পেয়ে কি করলো দেখেন ইবলিস তখন আল্লাহকে বলল ক্বালা ফাবিমা আগওয়াইতানী লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম ইবলিস তখন বলেছিল যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো ওই আদম এবং তার সন্তানদেরকে সিরাতুল মুস্তাকিম সুজা পথে দ্বীনের পথে চলতে বাধা দেওয়া এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করেছো ওই আদম এবং তার ছেলে মেয়ে তার সন্তানগুলোকে আমি কেমনে ধোঁকা দিয়ে তোমার গোলামি থেকে বের করব শোনো শয়তান এবার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো আল্লাহকে বলল সে শয়তান তখন বলেছিল لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين إبليس تقول بلچلو যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করলাম ওই আদম এবং তার সন্তানদেরকে সুজা পথে চলতে বাধা দিব তোমার গোলামি করতে দিব না এরা যখন তোমার গোলামি করতে চাইবে আমি তাদের সামন দিকে গিয়ে কিংবা পেছন দিকে গিয়ে ডান দিক থেকে বাম দিক থেকে দেখেন সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমি ধোঁকা দিব ওয়াসওয়াসা দিব প্রতারণা এবং ধোঁকা দিয়ে দিয়ে আমি এদেরকে তোমার গোলামির পথ থেকে বিচ্যুত করব শয়তান সেদিন থেকে তার শয়তানি মিশন শুরু করেছিল প্রথম ধোঁকাটাই দিয়েছিল আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে দুজন কি প্রতারণায় ফেলে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিল শয়তান তার শয়তানি কাজ শুরু করেছিল তখন থেকে এখন পর্যন্ত শয়তান বসে নাই আমাদেরকে শয়তান আল্লাহর গোলামি করাতে চায় না আমরা ফজরের সময় থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমাদের সঙ্গে শয়তান লেগে থাকে দেখেন আজকেও ফজরের সময় যখন আজান হয়েছিল মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়েছিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন সাহেব বলেছিলেন ঘুমের চাইতে নামাজ উত্তম আর শয়তান আপনাকে এসে বলেছে নামাজের চাইতে ঘুম উত্তম তুই ঘুমা যারা আজকে ফজরের সময় নামাজে এসেছে তারা আল্লাহর গোলামি করেছে আর যারা ফজরের সময় ঘুমিয়েছে তারা আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করেছে যারা ফজরের নামাজে এসেছে তারা আল্লাহর গোলামি করেছে যারা আসে নাই তারা শয়তানের গোলামি করেছে প্রত্যেক দিন আমরা পাঁচবার নামাজ ছেড়ে দেই যারা পাঁচবার নামাজ ছেড়ে দেই পাঁচবার খাঁটিভাবে আমরা শয়তানের গোলামি করি আর যারা প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করি আমরা গোলামি করি কার 24টা ঘন্টা আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর আইন অমান্য করানোর জন্য শয়তান আপনাকে ধোঁকা দিবে কিন্তু ওই শয়তানের ধোঁকা থেকে বেঁচে আমাকে আপনাকে যার গোলামি করতে হবে তিনি কি কারণ গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে এজন্য আল্লাহ বলেছেন ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন আর মানুষকে শুধু আমার গোলামির জন্য সৃষ্টি করেছি
আজান হবে আমি নামাজে গেলে আমার আল্লাহ খুশি হবেন নামাজে না গেলে শয়তান খুশি হবে তাহলে বলেন তো আপনি তো বিবেকবান মানুষ আমি বলেছিলাম আল্লাহ মানুষকে আল্লাহর গোলামি করার জন্য বাধ্য করেন নাই যদি বাধ্য করতেন একটা কাফেরও দুনিয়াতে কুফরি করার সুযোগ পাইতো আল্লাহ মানুষকে বিবেক দিয়ে বলেছেন তুমি চিন্তা করো শয়তানের কথা মতো নামাজ ছাড়বা নাকি আমার কিতাবে আদেশ এসেছে আকিমুস সালাত কিতাবের হুকুমটা মানবা চিন্তা করো তুমি বিবেক দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বিবেক দিয়েছেন কে তাহলে প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যদি আল্লাহ নারাজ হন আর শয়তান খুশি হয় আমার বাবা জান চাচা জান ভাই জানালা বলেন তো আমরা কি প্রতিদিন পাঁচবার আল্লাহর গোলামি করব না শয়তানের গোলামি করব বিবেক খাটাইয়া হইছেন না তালে তালে তাল মিলাইল চইল হ্যাঁ প্রতিদিন পাঁচবার আল্লাহর গোলামি হইব না শয়তানের গোলামি হইব তে আল্লাহর গোলামি যদি হয় তে আসর নামাজ এক কাতার ফুরে না জুম্মার নামাজ তো জায়গা হইল না তে আসর নামাজ আপনি কার গোলামি করেন মানুষ বানাইবার উদ্দেশ্য তো হইছে আল্লাহর গোলামি করা আর আল্লাহর প্রদান এবং সবচেয়ে বড় হুকুম নামাজ সবচেয়ে বড় হুকুম কিতা আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ ইবাদতর মাথা নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যায় তো আগে নামাজ আগে কিতা আপনারা বিবেক খাটাইয়া হইলছেন যে হুজুর পাঁচ ওয়াক্ত তো নামাজও না গেলে এটা শয়তানের গোলামি হয় দেখো কা বিবেকে আমরা রেখো আর গেলে কার গোলামি হয় এখন আল্লাহই কইছেন বান্দা এখন তোমার ইচ্ছা তুমি নামাজ পড়লে বালা তোমার বালা না পড়লে তোমার লস বুঝা যায় আল্লাহরে সেজদা দিলে আল্লাহ লাভ হইছিব আর কেউ সেজদা না দিলে আল্লাহর বিরাট লস ওলানি কথা দুনিয়ার একটা মানুষও যদি আল্লাহরে সেজদা না দেয় আল্লাহর কোনো ক্ষতিই বনি ওয়ামান কাফারা যে আল্লাহর কুফরি করব হে যেন জান্নাত রাখে ফা ইন্নাল্লাহ গানিয়ুন হামিদ নিশ্চয় আল্লাহ তাআলা গানি তিনি হামিদ তিনি প্রশংসিত সকলে তার মুখাপেক্ষী আল্লাহ কার মুখাপেক্ষী আপনি সেজদা দিলে আপনারও লাভ আপনি জান্নাতও দেইবা আর আপনি সেজদা না দিলে আপনার লস আপনি জল্লা ভুরা আঙ্গার তামা তামা হইয়া যাইবা তাহলে বুঝা গেল আল্লাহ আমাদেরকে তার গোলামির জন্য সৃষ্টি করেছেন গোলামির পথে বাধা দেওয়ার জন্য দিবান এসে ২৪ ঘন্টা কাজ করে আরো জুড়ে বলেন মোবাইল ফোন হাতে শয়তান ধোকা দেয় তুই এখন পর্নোগ্রাফি দেখ এখন তুই আজে বাজে ভিডিও এখন তুই নাটক দেখ সিনেমা দেখ এটা হলো শয়তানের কথা আর আল্লাহর কোরআনের কথা হলো কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহ বললেন চক্ষু হেফাজত করো নিচের দিকে রাখো অপরনারীর দিকে নয় নিষিদ্ধ জিনিস চক্ষু দিয়ে দেখো না দেখেন আল্লাহ বিবেক দিয়েছেন এখন কোরআনে বলা হয়েছে চোখের হেফাজত করো শয়তান বলতেছে চোখ তুমি জিনার দিকে দাও বিবেক খাটাইয়া চিন্তা করতে হবে আল্লাহর কথা মানব না শয়তানের কথা মানব আল্লাহর কথা মানলে লাভ না লস শয়তানের কথা মানলে এইভাবে করে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসা করেন শয়তান ধোকা দিবে ওজনে একটু কম দিস তাহলে ব্যবসায় লাভ করতে পারবি আর আল্লাহ বলেছেন খবরদার ওজনে কম দিও না আল্লাহ বিবেক দিয়েছেন এখন আপনি চিন্তা করেন আপনি কি শয়তানের ধোকা খাবেন নাকি আল্লাহর কিতাবের হুকুম মানবেন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে সুদ খাইলে টাকা দিনে দিনে বেড়ে যাবে শয়তান বলবে বেটা সুদ খা আর আল্লাহ বলেছেন খবরদার সুদের ধারে কাছেও যেও না বিবেক খাটাইয়া চিন্তা করতে হবে আমি কি আল্লাহর হুকুম মানবো না শয়তানের হুকুম মানবো ওই যে বলেছি ফামান শা আফাল ইউমিন ওয়ামান শা আফাল ইয়াকফুর এখন যে চায় সে চাইলে ইমানদার হতে পারবে আবার চাইলে আল্লাহর বিধান অমান্য করে কুফরি করার সুযোগ আছে না নাই শয়তান বলবে যুবকদেরকে এ বেটা তুই তো এখনো বিয়ে করিস নাই একজন গার্লফ্রেন্ড বানা একটা প্রেম কর একটা অবৈধ রিলেশন কর আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন খবরদার ওয়ালা তাকরাবুজ জিনা জিনার ধারে কাছে যেও না বিবেক খাটায় চিন্তা করতে হবে আমার রব আমাকে বানিয়েছেন আমার রব তিনি আমার মতো গোলামকে আদেশ দিয়েছেন আমি যেন নিষিদ্ধ জিনিসের কাছে না যাই আমি যেন জিনার ধারে কাছে না যাই আর শয়তান বলে জিনা করি আল্লাহ বিবেক দিয়েছেন চিন্তা করতে হবে আল্লাহর হুকুম মানলে আমার লাভ বিবেক খাটায় সিদ্ধান্ত নিতে হবে গোলামিটা করব কার আরো জোরে বলেন কার কারণ কদ আফলাহা মান যাক্কাহা
একটু আগেও আয়াত তেলাওয়াত করেছি বলেছি যে ব্যক্তি গুনাহ থেকে পবিত্র হবে সে সফলতা লাভ করবে ওয়াকাদ খাবা মান দাসাহা আর যে ব্যক্তি পাপের সাগরে ডুবে যাবে সে ব্যর্থ হয়ে যাবে এইভাবে করে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থেকে শয়তানের ধোঁকা না খেয়ে শয়তান থেকে প্রভাব মুক্ত হয়ে সারা জীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত যার গোলামি এবং হুকুম মেনে কাটিয়ে দিতে হবে তিনি কি এজন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চাকরি করেন আল্লাহ বলেছেন সব জায়গায় আমানত দানিতা দেখাও ডিউটি পালন করো শয়তান বলবে কেউ তো দেখতেছ না তুই তো ডিউটিতে ফাঁকি দিয়া বেতন নে এখন বিবেক খাটিয়ে চিন্তা করবেন আমি হালাল নিব না হারাম নিব হারাম খাইলে বডিটা হারাম হালাল দিলে বডিটা হালাল হারাম খেয়ে ইবাদতে যাই মসজিদে ঢুকি হারাম খাওয়ান হারাম খাবার দিয়ে যে শরীর গঠিত হয়েছে এই হারাম শরীরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না আর এজন্য আমরা সব সময় বলি ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া সম্মানিত মুসলমান সম্মানিত উপস্থিতি তাহলে বলছিলাম আমাদেরকে আল্লাহ তার গোলামীর জন্য সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর গোলামীর পথে আমাদেরকে বাধা বিঘ্নতা ঘটানোর জন্য আল্লাহর গোলামি থেকে আমাদেরকে বের করার জন্য যে কাজ করে তার নাম কি আর একটু জোরে বলেন ইয়া আল্লাহ মাত বারণ নামে মুখে দিয়ে আপনারা শয়তান এখন ওয়াজর ফিনিশিং এ দিয়ে যাই যে বিষয় আপনারা দিছেন মানব সৃষ্টির লক্ষ্য হইল জি ইনশাআল্লাহ মানব সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য হইল আল্লাহর গোলামি করা এখন আল্লাহর গোলামি করার লাগি তো শয়তানে বাধা দেয় এখন প্রশ্ন হইতে পারে হুজুর আজকের যে বিষয় আছে মানব সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য আপনি কইছেন এতগুলো আয়াত দিয়ে আমরা বুঝলাম যে শুধু ইবাদত আল্লাহর হুকুম মানা আল্লাহর আইন কানুন মানিয়া চলা এর লাগি আপনারে বানানো হয়েছে এখন আল্লাহর ফতে কিভাবে আপনি অটল অবিচল থাকতা মাত্র তিনটা আমল লক্ষ্যতা হয়ে যাইলাম এই তিনটা বিষয় মাথাত রাখলে ইনশাআল্লাহ আমৃত্যু আজীবন আল্লাহর গোলামীর ফতে অটুট অবিচল দাইম আর কাইম থাকা যাইব ইনশাআল্লাহ ও তিনটা সবক লই আজকে যাওকা এক নাম্বার সব সময় নিজর ডেস্টিনেশন নিজর গন্তব্যর কথা চিন্তা করবা যে আমি আসলাম কইয়ার যাইব কই আমরা আসলাম হই আল্লাহর কাছে ফিরিয়া যাই মুখার কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা খার আবার ফিরিয়া যাই মুখার কাছে এজন্য আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো কিভাবে আল্লাহর সাথে তোমরা কুফরি করো আল্লাহর বিধান অমান্য করো অতএব তোমরা ছিলে মৃত তিনি তোমাদেরকে জিন্দা করেছেন এখন দুনিয়াতে আছো সুম্মা ইউমীতুকুম এরপরে তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন তোমরা মরে যাবে মরে যাওয়ার পরে তোমাদের জীবন শেষ নয় মরার পরে আবার জিন্দা করবেন কি আবার তোমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে সুতরাং যার কাছে ফিরে যেতে হবে সেই রবের গোলামি করো বলেছিলাম আল্লাহর গোলামির পথে অটল অবিচল দাইম কাইম থাকার জন্য মাথায় রাখবেন এই দুনিয়াতে আমি চিরকাল থাকব না চলে যাব আমার রবের কাছে তার কাছে আমাকে হিসাব দিতে হবে এজন্য আল্লাহর কাছে জবাবদিহি তার ভয় অন্তরে লালন করে যদি আমরা সব সময় অন্তরে এই কথা রাখি আমি আমার রবের কাছে যাব তাহলে দেখা যাবে ওই রবের বিধান হুকুম আকাম মেনে দুনিয়াতে জীবন চালানো যাবে ইনশাআল্লাহ দুই নাম্বার সবক হলো আল্লাহর গোলামির পথে অটল অবিচল থাকার জন্য সব সময় অন্তরের মধ্যে একজনের জিকির রাখতে হবে তিনি কি স্মরণ করতে হবে আল্লাহর কথা আমি যে আল্লাহর গোলাম আমার একজন স্রষ্টা আছেন আমার একজন মালিক আছেন আমাকে তার কাছে চলে যেতে হবে আমার মালিক আমার জীবনের সব কর্মকাণ্ডের হিসাব নেবেন যেহেতু মালিকের কাছে যাব সেহেতু মালিকের কাছে যেন গিয়ে হিসাব দিতে পারি মালিকের সামনে যেন দাঁড়াতে পারি সেই অন্তরে যদি মালিকের কথা স্মরণ থাকে আল্লাহর গোলামির পথে দাইম আর কাইম থাকা যাবে ইনশাআল্লাহ সর্বশেষ তিন নাম্বার সবক হলো আল্লাহর গোলামির পথে থাকার জন্য
তিন নাম্বার যে আমল আমরা করব যে টেকনিক অ্যাপ্লাই করব আমরা নফসের গোলামি ছেড়ে দিব সব সময় আল্লাহর গোলামি করব নফসের গোলাম হওয়া যাবে না মন যা চায় তাই করা যাবে না আমি একজন মুসলিম মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী আমি ইসলাম গ্রহণ করে ঈমান গ্রহণ করে আত্মসমর্পণ করলাম কার কাছে আত্মসমর্পণের পরে আমি আর নিজের মতো চলতে পারবো না আল্লাহর বিধান মতো চলতে হবে আমি আর নিজের মতো চলতে পারবো না ফজরের সময় মন চাইবে আমি আরেকটু ঘুমাই আর আল্লাহ চাইবেন আমি যেন নামাজে যাই মনের চাওয়া প্রাধান্য দিব না আল্লাহর চাওয়া প্রাধান্য দিব মন চাইবে আমি একটু সুদ খাই ঘুষ খাই মন চাইবে একটু দুর্নীতি করি মন চাইবে আমি একটু নিষিদ্ধ কোনো সম্পর্ক করি মন চাইবে আমি জিনা করি মন চাইবে আমি আজেবাজে গান শুনি মন যেটা চাইবে সেটা করা যাবে না নফসের গোলাম হওয়া যাবে না নফসের গোলামি বাদ দিতে হবে আল্লাহ বলেছেন ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া অতএব যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করে আর নফসের মনোবাসনা কামনা বাসনা থেকে নফসের কুপ্রবৃত্তি থেকে যারা নিজেদেরকে হেফাজত করে জান্নাত তাদের জন্য যিনি রেখে দিয়েছেন তিনি কে এই যে তিনটা কথা বললাম মনে রাখবেন তাহলে আল্লাহর গোলামির পথে থাকা যাবে ইনশাআল্লাহ নফসের গোলাম হওয়া যাবে এরপরে বলেছি অন্তরের মধ্যে একজনের ভয় রাখতে হবে তিনি কে এরপরে কি বলেছিলাম নিজের গন্তব্যের কথা মনে রাখতে হবে আমরা কিছুদিন আমরা আর কিছুক্ষণ পরেই কবরে চলে যাব এটা মনে রাখতে হবে তাহলে এসেছি যে জন্য আমরা এসেছি এটা দুনিয়া এক্সাম হল পরীক্ষার একটা হল পরীক্ষার হলে তিন ঘন্টার জন্য খাতা দেওয়া হয় তিন ঘন্টা পরে খাতাটা তেরে নেওয়া হয় আমরাও এখানে আছি যখন মালাকুল মউত আসবেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন যখন মালাকুল মউত চলে আসবেন মরণের সময় আসলে এক সেকেন্ডও বিলম্ব করা হবে সুতরাং সময় থাকতে সময়কে কাজে লাগাতে হবে এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে কেবলমাত্র একজনের গোলামির জন্য হুকুম আকাম বিধিবিধান মেনে আনুগত্যের মস্তক অবনত করে আমরা যার গোলামি সারা জীবন করব তিনি কে আসুন আর শয়তানের গোলামি না করি ফজরের নামাজ জোহরের নামাজ আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে আসুন শয়তানের গোলামি না করে আল্লাহর গোলামি করি আসুন সুদ ঘুষ অন্যায় অপকর্ম গুনাহ পাপ থেকে বেঁচে আল্লাহর বিধান মতো হুকুম মতো জীবন পরিচালনা করি আল্লাহর বিধান মেনে আল্লাহর পথে চলি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সবাই বলেন আমিন